তেজপুর মহকুমার অন্তর্গত ফিশারি কোঅপারেটিভ সোসাইটি সমূহের ভিতর কেহেরুখন্ডার তরাজান কোঅপারেটিভ ফিশারি সোসাইটি লিমিটেড এখন অন্যতম সমিতি হিসেবে ইতিমধ্যে পরিগণিত হয়েছে। এই সমিতি 1955-56 সনত পঞ্জীয়নভুক্ত হয়েছিল আর তেতিয়ার সমিতি মাছর পোনা উৎপাদনত ব্রতী হয়ে আছে। আমি আমার ভরাল পুখুরীরপরা বেড় জাল পেলাই যিখিনি প্রজননকারী মাছ সেইখিনি আমি ধরি আনো আর এই জালখন টানিবলে প্রায় 15-16 জন আমাক মাছ মরা মানুষের দরকার হয় আর সেই মাছটো ধরে আনি ইয়াত তেওঁলোকক 12 ঘন্টা রেস্ট দিও। বিশেষকৈ বতরের লগত ইয়ার একটা সম্পর্ক রাখি পেলে আমি মাছখিনি ধরে আনো আনি ইয়াত আমি ইনজেকশন করো। ইনজেকশন করে মেল আর ফিমেল মাছ আমি ব্রিডিং পুলত এরি দিও। ব্রিডিং পুলত এরি দিয়ার অটোমেটিক ডিমখিনি এক কালেকশন চেম্বার যেটা আছে তালৈ গুছি যায়। পিছদিনা আমি রাতেপা ডিমটো কালেকশন করে আনি হেচিং পুলত দিও আর হেচিং পুলত দিয়াত 12 ঘন্টার বা 14 ঘন্টার ভিতর ডিমটো ফাটি সরু পোনাটো ওলাই যায় আর ইয়ার পিছত 72 ঘন্টা হওয়ার পিছত সেই স্পনটো নি বিভিন্ন জায়গাত নি পেলায় মানুষে নার্সারিত দি সেটু পোনা বনাই বিক্রি করে তারপর লাভবান হয়। এই মীন পালনের জড়িয়ে সমিতিখনে কেবাজন স্থানীয় শিক্ষিত যুবকক সংস্থাপনের পথ মুকলাই দিছে। লগতে পরোক্ষভাবেও প্রায় 15-30 জনলৈ ব্যক্তিয়ে ইয়ারপরা জীবিকা নির্বাহর একটা উপায় বিচারিবলৈ সক্ষম হয়েছে। আমি আশা রেখেছো অনাগত দিনত এই সমিতিখনে মাছর পোনা বা মাছর খেতির ক্ষেত্র যথেষ্ট অরিহণা যোগাব পারিব আর এখন আদর্শনীয় সমিতি হিসাবে পরিগণিত হব।